नमस्कार रूम्पा विद भिलासपुटी आपनादेर स्वागत। प्रतिदिनेर मतन आजकेओ चले आसछि एकटा रेसिपी निये। तो आज के रेसिपी करब एई देखुन मऊ आलू। तो एई मऊ आलू दिए ल্যাংচা करब। तो এই আলুটাকে আমরা রাঙা আলুও বলি, আবার অনেকে মৌ আলু বলে, আবার অনেকে মিষ্টি আলু বলে, যে যেমন ভাবে ডাকে। এবার এই আলুটা খোসাটা ছাড়িয়ে নেব। এবার এই আলুগুলো ভালো করে ধুয়ে নেব। আগুনটা ধরিয়ে নিয়েছি, এবার কড়াইটা বসিয়ে দেব। এবার জল দিয়ে দেব কড়াইতে। এবার আলুগুলো দিয়ে দেব। এবার ঢাকা দিয়ে দেব। আলুটা ভালো করে সিদ্ধ করে নেব। এবার ঢাকনাটা তুলে দেখব এবার সিদ্ধ হলো কিনা। আলুটা সিদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নেব। কড়াইটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার শিরা তৈরি করব চিনি। এই বাটির এক বাটি চিনি দিয়েছি। তো এই বাটি দু বাটি জল দিলাম, যেহেতু চিনিটা জাল হবে তার জন্য জলটা একটু বেশি করে দিলাম। ছটা এলাচ নিয়েছি, এবার এলাচ দিয়ে দেব। আর এলাচগুলো ফাটিয়ে নিয়েছি। চিনি শিরাটা এদিকে জাল হোক, ততক্ষণে এখানে যে আমি আলুটা নিয়েছি এবার আলুটা ছাঁকনিতে দিয়ে দেব। এবার ছাঁকনিতে দিয়ে একটু পেস্ট করে নেব, তাহলে কোনো দলা থাকবে না। আর পেস্ট করার জন্য এখানে একটা বাটি নিয়েছি। এই দেখুন কত সুন্দর বেরিয়ে আসছে, আর কোনো আঁশ থাকবে না, আর নোংরা খোসা টোসাও কিছু থাকবে না। এইভাবে একবারে ছাঁকা হয়ে যাবে। এদিকে চিনি শিরা অনেকটা হয়ে আসছে, এবার আমি ভিনিগার দিয়ে দেব। আর ভিনিগারটা দেওয়ার একটাই কারণ, চিনি শিরাটা যখন নামাবো অনেক সময় থাকলে পরে অনেক সময় চিনি শিরাটা জমে যায়, তো তার কারণে আমি ভিনিগারটা দেব। তো আর আপনাদের কাছে যদি ভিনিগারটা না থাকে এর পরিবর্তে লেবুও ব্যবহার করতে পারেন। তো এখান থেকে আমি দু চামচ দেব। এই দেখুন কত সুন্দর বেরিয়েছে, একদম একটা ফুলের মতন, কদম ফুলের মতন দেখা যাচ্ছে, তাই না? চিনি শিরাটা এদিকে হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এবার কড়াইটা ধুয়ে পরিষ্কার করে নেব। এই দেখুন কতটা আঁশ বেরিয়েছে আর খোসা বেরিয়েছে। এবার এটা ফেলে দেব। এবার আমি তেলটা দিয়ে দেব, এদিকে তেলটা গরম হোক, ততক্ষণে এবার আমি ল্যাংচাগুলো রেডি করে নেব। তো এবার আমি কী কী দেবো আপনাদেরকে একবার দেখিয়ে দেব। তো এখানে আমি এই বাটির এক বাটি ময়দা নিয়েছি, এবার ঢেলে নেব। এক প্যাকেট আমল দুধ, এবার দু চামচ ঘি দেব। এবার ভালো করে মেখে নেব। বন্ধুরা হাফ চামচ বেকিং পাউডার দেব। তো আমার পাউডারটা দিতে ভুলে গেছি, তার জন্য সামান্য একটু জল নিয়েছি। এবার জলে গুলে তারপরে বেকিং পাউডারটা ইউজ করব। জলের সঙ্গে দেওয়ার একটাই কারণ, তাহলে বেকিং পাউডারটা ঠিকঠাক মিশবে। ডোটা ভালো করে মেখে নিয়েছি, হাতটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবার এখান থেকে একটু ঘি মাখিয়ে নেব হাতে। এবার ল্যাংচার মতন শেপ করে নেব, প্রথমে একটু গোল করে নেব, তারপরে লম্বা করব। এই দেখুন প্রত্যেকটা এইভাবে করে নেব, আপনারা চাইলে গোল শেপেও করতে পারেন। প্রত্যেকবার এইভাবে ঘি মেখে নেব, প্রত্যেকটাই এভাবে ল্যাংচার শেপ করে নেব, আর আপনারা আপনাদের পছন্দ মতন গোলও করতে পারেন। তো এখানে আমি যে ময়দা দিয়েছি, আপনারা যদি মনে করেন যে একটু নরম হয়ে গেছে একটু ময়দা মিশিয়ে নিন, তাহলে কিন্তু মিষ্টিটা শক্ত হয়ে যাবে, চিনির শিরাটা কিন্তু ঠিকঠাক ঢুকবে না, আর মিষ্টিটা কিন্তু শক্ত হয়ে যাবে ল্যাংচাটা। কখনো ল্যাংচা বলছি, কখনো মিষ্টি বলছি, নিজেই বুঝতে পারছি না কি বলছি। কখনো রাঙা আলু বলছি, কখনো মিষ্টি আলু বলছি, কখনো মৌ আলু বলছি, কী যে বলছি আমি নিজেই জানি না। সবগুলো রেডি করে নিয়েছি,
আর তেলটা এদিকে গরম হয়ে গেছে, তেলটা তো আগেই বসিয়ে দিয়েছি। আর এই ল্যাংচাটা ভাজার সময় তেলটা কিন্তু অতিরিক্ত গরম করা যাবে না, তাহলে কি হবে ল্যাংচাটা উপর দিয়ে ভাজা হবে কিন্তু ভিতরটা কিন্তু ঠিকঠাক ভাজা হবে না। এবার আমি এক করে ভেজে নেব। দেখুন ল্যাংচাগুলো কত সুন্দর ফুলছে। ল্যাংচাগুলো এই গরম গরমই চিনি শিরার ভিতর দিয়ে দেবো। তেলটা এবার ভালো করে ঝরিয়ে নিতে হবে। এখানে একটা প্লেট নিয়েছি, এবার ল্যাংচাগুলো সাজিয়ে নেব। এক চামচ মতন ঘি দিলাম। এবার দেবো প্যাকেট দুধ এই ঘিটার ভিতরে, ভালো করে মিশিয়ে নেব। তো এখানে গুঁড়ো দুধ আর ঘি দিয়ে মাও মা বানিয়ে নিয়েছি। এবার ল্যাংচাটা সাজিয়ে নেব। এবার এখান থেকে একটা ল্যাংচা কেটে দেখাবো আপনাদের। এই দেখুন ল্যাংচাটা একদম রসে ভরা, দেখেছেন কতটা রস ঢুকেছে ভিতরে। তো এখান থেকে দুটো তুলে নেব, আমি এখন একটু খেয়ে দেখব। এত সুন্দর ভিজেছে মিষ্টিটা। তো ল্যাংচাটা আমি হাত দিয়ে খেয়ে নিচ্ছি, আর এত সুন্দর ভিজেছে মিষ্টিটা, একদম নরম, তুলোর মতো নরম, তুলতুলে হয়েছে একদম। তো আপনারা যদি এই ল্যাংচার রেসিপিটা বাড়িতে একবার করে খান, আমার মনে হয় না যে আপনারা দোকান থেকে কিনে আনবেন। এরকম রেসিপি করতেই থাকি, আর অঙ্কিত শুধু বলে মা তুমি দোকান দিতে পারো না, বাচ্চা মানুষ তো, বাচ্চা মন, ওই এক এক রকম বলে। তো আমার কাছে নেই, পড়তে গেছে যেহেতু, ও আসলে ওকে দেবো।